আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা বাংলা একটা বিখ্যাত উক্তি আছে যদি গরিবের বউ দেখতে সুন্দরী হয় তাহলে সবাই নাকি তাকে ডাকে ভাবি এমনকি চাচা শ্বশুরও তাকে ভাবি ডাকতে চায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত দুঃখজনক হলেও এই জায়গায় কিন্তু রয়েছে এবং গাজা উপত্যকায় ইসরায়েল দিন রাত আক্রমণ করছে এবং সেখানকার প্রায় লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত অলরেডি পঞ্চাশ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক আমেরিকার নিয়ন্ত্রিত যে হিউম্যান রাইট কাউন্সিল রয়েছে বা হিউম্যান রাইটের প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা না দিক দিচ্ছে না বাংলাদেশের ভেতর সবে মাত্র ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে এবং দেশের অবস্থা অত্যন্ত নাজুক আমরা সকল কিছু কিন্তু এখনো গুছিয়ে আনতে পারিনি ঠিক এমন তো অবস্থায় আমেরিকার নিয়ন্ত্রণাধীন কথিত যে সকল হিউম্যান রাইট কোম্পানি রয়েছে তারা কিন্তু একের পর এক বাংলাদেশকে নানান ধরনের নির্দেশ এবং বলতে পারেন পরোক্ষভাবে আদেশ করছেন যেই সকল দেশ বা যেই সকল প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করে অভিযোগ রয়েছে মানবাধিকার লঙ্ঘনের তাদের সঙ্গে বাংলাদেশ যদি সম্পর্ক ছোট করে না আনে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো আরও চাপিয়ে না আনে তাহলে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে যুক্তরাষ্ট্র এবং তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আর সহযোগিতা করার জন্য তেমন উদ্যোগী হবে না এমনটাই কিন্তু নতুন দিক হয়েছে। প্রাথমিক অবস্থায় শুনতে তো ভালোই লাগে যে যেই সকল দেশ মানবাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বা প্রতিষ্ঠানগুলো জড়িত তাদের সঙ্গে আমরা আর কোনো সম্পর্কই ডাকবো না এখন হিসাব অনুযায়ী কিন্তু প্রথমেই বাংলাদেশের তাদের দিক নির্দেশনা অনুযায়ী মানে আমেরিকার দিক নির্দেশনা অনুযায়ী আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় কারণ আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় গাজো উপত্যকায় ইসরায়েল এই মানবাধিকারগুলো লঙ্ঘন করেছে এবং আমেরিকার যে সকল প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বোয়িং আমাদের বাংলাদেশে যারা বিমান বিক্রি করতে যাচ্ছে এই বোয়িং তৈরি বিভিন্ন অস্ত্রও কিন্তু ব্যবহার করা হয়েছে গাজো উপত্যকায় এখন দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু বোয়িং বা আমেরিকার সঙ্গেই সবার আগে সম্পর্ক ছিন্ন করা উচিত তবে এই ক্ষেত্রে আমেরিকা দিক নির্দেশনা সেটা হল চীনকে কেন্দ্রিক মানে চীনের সঙ্গে বাংলাদেশ তুমি সম্পর্ক সীমিত করো নয়তো সম্পূর্ণভাবে পরিহার করো এটা যদিও দিক নির্দেশনা তবে অন্য দিক থেকে আপনি বলতে পারেন সরাসরি বাংলাদেশের জন্য একটা থ্রেড এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে দুহাজার সালে যখন চীনের প্রেসিডেন্ট সুইজিং পিং বাংলাদেশে এসেছিলেন তখন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং মেগা প্রকল্পে একুশ বিলিয়ন ডলার বিনিয়োগের তিনি ঘোষণা দেন যে একুশ বিলিয়ন ডলারের মধ্যে মাত্র সাত বিলিয়ন ডলারের প্রকল্প এখন বাংলাদেশে চলমান আরও প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বা উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি চীন এখনও দিয়ে রেখেছে যে প্রকল্পগুলো বাংলাদেশে শুরু হওয়ার কথা এখানে কিন্তু চীন এখন তার একেবারে প্রথম অগ্রাধিকার হিসাবে আমাদের যে তিস্তা পানি সংরক্ষণ প্রকল্প রয়েছে সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে জানেন যে চীন বাংলাদেশের ভেতর একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করেছে এবং এখানে নতুন করে অন্তত চারটি সাবমেরিন দেওয়ারও কথা রয়েছে যেখানেও কিন্তু চীন তার অর্থায়ন ছাড় করতে চায় এবং সাবমেরিন দিতে চায় এবং দুই দেশের মধ্যে সামরিক কৌশলগত নানান বিষয়ে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ক্ষমতায় কে ছিল কে গেছে এই বিষয়ে চীনের কোনো মাথা ব্যথা নেই চীনের মূল স্ট্র্যাটেজি হলো যে বাংলাদেশে যারাই থাকুক তাদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রাখা আর এই জিনিসটা আমেরিকা এবং আমাদের পাশের দেশ ভারতও মোটেও কিন্তু ভালোভাবে নিচ্ছে না এবং বলতে পারেন ভারতের ইঙ্গিতের কারণেই কিন্তু আমেরিকা এখন সরাসরি চীন থেকে সরে আসার জন্য বাংলাদেশকে প্রচন্ডভাবে চাপ দিচ্ছে দেখুন আমি আগেও এই কথা বলেছি এখনও এই কথা বলছি বাংলাদেশে প্রধানমন্ত্রী আসবে প্রধানমন্ত্রী যাবে তবে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার যে একটা নীতি রাষ্ট্রীয় নীতি সেটা তৈরি করে সেটা অব্যাহত রাখতে হবে যে এই এই বিষয়ে আমরা কোনো ছাড় দেব না কারণ এটা জাতীয় নিরাপত্তার অংশ যে কোনো মুহূর্তে বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি আমাদের সঙ্গে যুদ্ধ না চাইতেও লেগে যেতে পারে তখন আমাদের কাজে কোন কোন দেশগুলো আসবে সেগুলোর সঙ্গে সম্পর্ক যত চাপে আসুক খারাপ করা যাবে না এই নীতি অব্যাহত রাখতে হবে আর ক্ষেত্রে ভালো খবর হলো যে বর্তমান আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছে ডক্টর ইউনেসের নেতৃত্বে তারাও কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ নয় আমেরিকার নির্দেশে বরঞ্চ চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক করতে হবে সেই দিকেই কিন্তু তারা পদক্ষেপ নিলেন ভারতীয় দুইটি কোম্পানি দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি এবং চীনের একটি কোম্পানি আমাদের যমুনা সেতুর যে টোল আদায়ের প্রক্রিয়া রয়েছে সেটার কাজ পাওয়ার জন্য আবেদন করেছিল আর বাংলাদেশ সরকার সেই তিনটি কোম্পানিকে বাদ দিয়ে চীনের ওই কোম্পানিটিকে আমাদের যমুনা সেতুর টোল আদায়ের কাজ দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় দেখতে আগামী বছরের জন্য কোটি টাকায় চীনা কোম্পানিকে কাজ হয়েছে পারছেন এই তারা শুধু টোল আদায় করবেন বিষয়টা এরকম নয় এই যমুনা সেতুর যত রক্ষণাবেক্ষণ রয়েছে আগামী পাঁচ বছরে চীনা এই কোম্পানিটি করবে এবং এতে করে অন্তত কক্ষে পনেরো কোটি টাকা সাশ্রয়ী হবে উল্লেখ্য এর পূর্বে যাদের কাজ দেওয়া হয়েছিল তারা পঁচাত্তর কোটি টাকায় এই কাজ করেছিলেন আর এইবার চীনা কোম্পানিকে দেওয়া হলো ষাট কোটি টাকায় নিউন চায়নার বিখ্যাত রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সিআরবিসি যেটা চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সেই বিখ্যাত কোম্পানিকেই এই যমুনা সেতুর টোল আদায় এবং সেতুটির রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয়েছে এখানে উল্লেখ্য যে যমুনা সেতুর সাথেই পরবর্তী যে রেল সেতু রয়েছে সেটার কাজ পেয়েছে জাপান তারা এটা নির্ণয় করছে এই জায়গায় কিন্তু বাংলাদেশ একটা ব্যালেন্সও রাখলো চীন এবং জাপানের মধ্যে এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যমুনা নদীর উপর রেল সেতু তৈরি করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার যখন নেয় তখন চীন জয়দেবপুর থেকে ঈশ্বরদ্বীপ পর্যন্ত যে রেল লাইন তৈরি করা হবে ডুয়েল গেজ তার অর্থায়নের জন্য সিদ্ধান্ত নিয়েছিল তবে যমুনা নদীর উপর রেল সেতুর কাজ যখন আমরা জাপানকে দেই তখন চীন কিন্তু এই প্রকল্প থেকে তাদের অর্থায়ন সরিয়ে নেয় দেখুন আমাদের বাংলাদেশের মানুষ চীনকে যতটুকু ভালোবাসে জাপানকেও কিন্তু তার থেকে কম ভালোবাসে না দুইটাই আমাদের উন্নয়ন সহযোগী বিশেষ করে জাপান একটি শক্তিশালী উন্নয়ন সহযোগী তারা বাংলাদেশকে প্রচুর অর্থায়ন করে বিভিন্ন বড় প্রকল্পে এবং তারা ঋণের সুদের হার এবং সহজ কিস্তিও দিয়ে থাকে সম্পর্ক খারাপ করা চীনকে বাদ দিয়ে বা চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করা জাপানকে সাথে রেখে এগুলো কিন্তু সম্ভব নয় আমাদের ব্যালেন্স রাখতে হবে আর ক্ষেত্রে কিন্তু বলতেই হবে যে যমুনা সেতুর এই কাজটি টোলাদের কাজটি চীনকে দিয়ে আমাদের সম্পর্ক ব্যালেন্স রাখার ক্ষেত্রে নতুন অন্তর্বর্তী সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ক্ষমতা গ্রহণের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের এটি প্রথম কোন বিদেশি চুক্তি যে কোনো প্রকল্পে এটি প্রথম বিদেশি চুক্তি আর এই প্রথম বিদেশি চুক্তিটি তারা চীনের সঙ্গে করল পরিষ্কারভাবেই কিন্তু তারা একটা বার্তা দিতে সক্ষম হয়েছে যে চীনের সঙ্গে বন্ধুত্বের আমাদের যে সম্পর্ক রয়েছে সেখানে আমেরিকা বা পশ্চিমা মিত্রদের যতই চাপ হোক এর কোনো ফাটল ধরবে না এবং এই নীতি থেকে আমাদের সরে আসার সুযোগ নেই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখা ভালো অন্তর্বর্তী সরকারের যে বার্তা ছিল যে এখন থেকে সকল কাজ হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিচে নিজে টেবিলের নিচে কোনো কাজ করা হবে না পরিষ্কার বার্তা ছিল চীনকে যমুনা সেতুর টোল আদায়ের যে কাজ দেওয়া হয়েছে সেটাও কিন্তু উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন কোম্পানি তাদের যে রেট রয়েছে সেটা নিয়ে এই দরপত্রে অংশগ্রহণ করেছে আর চীনের প্রতিষ্ঠান সেই সকল প্রতিষ্ঠানের দরপত্র থেকে বিশ কম দামে এই কাজ করার জন্য দরপত্র জমা দিয়েছে তাদের ধারের কেউ ছিল না যার জন্যই কিন্তু চীন এই কাজ পেয়েছে যখনই আমেরিকা জানতে পারে যে এই কাজ জিতে গেছে চীন তখনই কিন্তু তাদের হিউম্যান রাইট কোম্পানির মাধ্যমে কথিতভাবে এই দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশকে তারা থ্রেট দেয় তবে বর্তমান সরকার সেই থ্রেটকে উপেক্ষা করেই চীনকে তার যে প্রাপ্য তারা কাজ জিতেছে কাজ পাবে সেটা বুঝিয়ে দিয়েছে বিষয় গুরুত্বপূর্ণ করে আপনি কি ভাবছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবুন্দ্র আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি কিছুটা অসুস্থ আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে দ্রুত সুস্থ করে দেন আল্লাহ হাফেজ